2 very boring minutes later. So, hello guys, good morning. So, today we are going to Barbeque Nation. Treat dicche, buri. মানে বিয়ের পরে দিদা কোনো ট্রিট দিনি, তাই জন্য আমাকে বলেছে পু তোকে আমি ট্রিট দেব। তো আজকে সেই প্ল্যানিং করছিলাম কোথায় যাব ঘুরতে তো দিদা বললো যেখানে ইচ্ছে। তো আমরা প্ল্যানিং করলাম কি আমরা বারবিকিউ নেশনে যাব। দিদা খাওয়াবে, সবাই খাওয়াবো, সবাইকে খাওয়াবো, আমার মেয়ে আমার নাতি নাতনিকে খাওয়াচ্ছি, এটা আমার উদ্দেশ্য, এই কারণেই আমি দেখা হচ্ছে ওইখানে। কি রকম কি মজা করি আমি, দিদা তো মাংস খায় না, তাহলে দিদাকে সব মাছ খেতে হবে বা পনির বা এইসব খেতে কিছু খেতে হবে, তাই তো? কুরপি টুরপি আছে অনেক কিছুই শুনলাম তো, বুড়ি সব জানে, বুড়ি সব জানে, আছে জানি, যেটা ভালোবাসি সেটা খাবো। তো বাইরে খুব বেশি বৃষ্টি হচ্ছিল, মুষলধার বৃষ্টি হচ্ছিল। তো বাবা সবাইকে এক একজনকে নিয়ে এরকম ছাতা করে গাড়িতে বসিয়ে দিচ্ছিল, তাও আমাদের মাথায় একটু জল পড়েই গেছিলো, এত জোরে জোরে ফোঁটাগুলো পড়ছিল। যাই হোক, আমরা গাড়িতে বসে গেছি সবাই, আমরা তিনজন পেছনে আছি। বাইরে বৃষ্টি দেখলাম যখন বেরিয়ে গেছি, তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর আমরা পৌঁছে গেছি বারবিকিউ নেশন। ওইদিক থেকে মাসি মেশো পৌঁছে গেছিলো, এখন আমরা সিট বুক করে নিয়েছি, দেখা যাক কী কী আমরা খাই। তো বারবিকিউ নেশনের একটা প্লাস পয়েন্ট আমি দেখেছি কি, যদি কারোর বার্থডে থাকে বা অ্যানিভার্সারি থাকে, তো ওরা নিজেরাই কেক প্রোভাইড করে, ওতে কোনো চার্জ নেয় না। আর আজকের সানডে ছিল, তো আজকের প্লেট ছিল 1049 করে, সব চার্জেস ইনক্লুড ছিল ওর মধ্যে, মানে জিএসটি বগেরা। তো আমরা বসে গেছি, সব থেকে প্রথমে নিয়ে এসছে ফুচকা, তো ফুচকা সবার খুব ভালো লেগেছে, তারপরে আস্তে আস্তে করে ননভেজের তরফে আমরা গেছি। তো ফুচকার পরে চিকেন কাটলেট দিয়েছিলো, দেন যেহেতু দিদা চিকেন খায় না, তাই জন্য স্পেশালি মাছের একটা আইটেম এসেছিলো, ওটা মাছের চপ বলছিলো। তো দিদা তো চিকেন আর মাটন কিচ্ছু খায়নি, শুধু মাছের সব আইটেম খেয়েছিলো, ডিম ছিল, এইসব খেয়েছিলো, পনির ছিল। তো এটা ছিল চিকেন কাটলেট, দেন ফিশ চপ, তারপর আবার কর্নের একটা জিনিস দিয়েছিলো, আমার ফেভারিট কর্ন, আমার কর্ন সেদ্ধ, দেন কর্নের অনেকগুলো ফ্লেভার দিয়ে কিছু কিছু আইটেম থাকে, আমার খুব ভালো লাগে। এটা একটু ইউনিক ছিল, ফ্রাইড কর্ন ছিল, খুবই ভালো ছিল, খুবই ক্রাঞ্চি টাইপের ছিল। আর এটা হচ্ছে চিকেন উইংস, দেন আস্তে আস্তে করে এত বেশি আইটেম আসতে লাগলো কেউ খেতেই পারিনি, মানে দিদা তো বলেছে বাপরে বাপ আমার পুরো পেট ভরে গেছে, মানে প্রত্যেকটা মানুষ খুব তৃপ্তি করে খেয়েছে। আর খাবারের কোয়ালিটিও খুব ভালো ছিল, জাস্ট বিরিয়ানি মনে হয় মাসির অতটা ভালো লাগেনি, কেন কি বিরিয়ানি আমরা কেউ খাইনি, জাস্ট মাসি খেয়েছিলো, তো মাসি বলেছে অতটা ভালো লাগেনি। বাকি বাদ যতগুলো আইটেম ছিল সবার খুব পছন্দ হয়েছে। লাস্টে ম্যাঙ্গো কুলফিটা অত ভালো লেগেছিলো না আমার, কিন্তু আমি যখন বলেছি ওনাদের, মানে ওরা নিজেরা জিজ্ঞাসা করছিলো কি ভালো লেগেছে কি না, তখন আমি বলেছি কি ম্যাঙ্গোটা এটা, দেন নেক্সট বার আবার বানিয়ে দিয়েছিল, তো ওইটাও দারুণ ছিল। এটা মাটন কষা ছিল, এটা আমি মাটন কষা নিয়েছি, আর প্লেন রাইস নিয়েছিলাম, তানিশ আর আমি মাটন কষা আর প্লেন রাইসই খেয়েছি। তো মাটনটা খুবই ভালো ছিল, মাটনের পিসগুলো খুব ভালো ছিল আর খুব ভালো সেদ্ধ হয়েছিল। তারপরে আমি একটু পাঁপড় নিয়ে নিলাম, আর সেরকম কিছু মেন কোর্সে খাইনি আমি। আর মা আর মেশো দিদার জন্য মাছ ডিম যেগুলো যেগুলো দিদা খায় সেগুলো প্লেট করে সাজিয়ে গিয়ে নিয়ে যাচ্ছিলো, কেন কি দিদা সেরকম হেঁটে হেঁটে নিজে নিলে অসুবিধা হয়ে যেত দিদার। তারপর আমি ওই প্লেটটা রেখে এসে আবার সালাদের দিকে গেলাম, সালাদে অনেক রকমের অনেক জিনিস ছিল, তো ট্রাই করলাম একটু, এগুলো নর্মাল সালাদই ছিল, সেরকম কিছু ছিল না কি যেটা খাইনি বা টেস্ট করিনি। তো মানে এক প্লেটে নিয়ে নিচ্ছিলাম আমি আর তানিশ খেয়ে নেবো এটা ভেবে, কিন্তু তানিশ আবার নিয়েছিল, বলেছিল না তুমি নাও আমি আমারটা নিয়ে নিচ্ছি। তো নামগুলো মনে নেই বাট ঠিকঠাক ছিল, সবগুলো ভালো লাগেনি বাট কিছু কিছু খুব ভালো লেগেছে। এটাই মেন কোর্সে খেয়েছিলাম, কেন কি স্টার্টার খুব ভালো ছিল,
এই জন্য। তারপর আমরা চলে এসেছি কুলফির এইখানটায়। কুলফি আমাদের বানিয়ে দিল, আমি নিলাম মালাই কুলফি, ওটা খুব টেস্টি ছিল। কিছু তার ওপর থেকে ফালুদা দিয়ে দিয়েছিলো আর কিছু চিয়া সিডস দিয়ে দিয়েছিলো, বেশ ভালো ছিল খেতে, এটা এটা টেস্টি ছিল। আর এই দাদাটাও খুব ভালো ছিল, মানে রিভিউ বারবার নিচ্ছিল কি সব ভালো আছে কি না, কেন কি এখানে অনেকগুলো ফ্লেভার ছিল, পান ফ্লেভার তানিশ নিয়েছিল, ম্যাঙ্গো ফ্লেভার মা নিয়েছিল, ভালো ছিল বেশ। দেন আমরা চলে এসেছি একটু মিষ্টির কর্নারে, এটা এখানে জলেবি ছিল, গুজিয়া ছিল, অনেক কিছু ছিল, অনেক রকমের আইটেম ছিল। তরবুজ আমার খুব ফেভারেট, তো তরবুজ আর পপিতা আমি অবশ্যই নিয়েছি। আর ওইগুলো ক্যান্ডি টাইপের ছিল একটু, ওইগুলো নিইনি, মানে ওতে বেশিরভাগ তো সুগার থাকে, তাই জন্য তানিশও মানা করে দিল, তো ওইটা নিইনি, বাকি বাদ সব কিছু নিয়েছি। গুলাব জামুনগুলো খুব ছোট্ট ছোট্ট ছিল, বেশ ভালো ছিল এগুলো। দেখতে গেলে আজকে এক মাস এক বছর হতে গেল আমাদের অ্যানিভার্সারির, মানে যখনও ফার্স্ট দেখা করতে গেছিলো, তার আশেপাশে, পুরো প্রপার বলবো না কি এক বছর হয়েছে, বাট আমরাও ভেবেছি কি একটু সেলিব্রেট করে নিই। তো উনি এসে জিজ্ঞাসা করেছিলেন কিছু আছে, তো আমি আগেই তানিশকে বলেছিলাম কি একটু বলো, বিকজ অ্যানিভার্সারি তো চলেই এসছে আর সেদিন আমাদের ছুটিও নেই, তো সেলিব্রেট করতে পারবো না। যখন আমরা এখানে এসছি আর দিদা আমাদের ট্রিট দিচ্ছে, তো একটু সেলিব্রেট করে নিই। তো তানিশও দেখি না বলেই দিয়েছে, তখন আমাদের জন্য একটা সারপ্রাইজ কেকও ছিল যেটা পরে দেখাবো আমি। তো এখানে আমরা কুলফি খাচ্ছি, ও পান কুলফি খাচ্ছি, আমি মালাই কুলফি খাচ্ছি। তো এখানে মা চলে এসছে, মা মিষ্টি নিয়েছিল, এতগুলো খেতে তো পারবে না, ওইগুলো সবাইকে নিজেই খেয়েছে, তানিশ মার খাবে। তো তানিশ বলেই ফেলেছে মা নাকি সব খেয়েছিল। এবার আমি জানি না ব্লগ দেখার পরে আমি বকা খাবো কিনা, এবার আমি একটু বলছি একটু নোটঙ্কি মেরে দাও, একটু খাইয়ে দাও আমাকেও। নিজেই বলতে তোমার কথা বলছিলাম, তুমি খেয়েছো মা না, মিথ্যা কথা বলছো কেন তুমি। যাই হোক, আমাদের ঝগড়া খুঁংসুটি চলেই যাচ্ছে, এখানে দিদা খেয়েই যাচ্ছে। যেটা বলেছিলাম কি এই দাদাটা নিজেই জিজ্ঞাসা করেছে তানিশকে কি কিছু কি আছে আজকে, তো তানিশ বললো হ্যাঁ অ্যানিভার্সারি আছে, তো নিজেরাই দেখি প্রোভাইড করলো কেক। তো বেশ ভালো লাগলো এটা, আমরাও একটু সেলিব্রেট করতে পারলাম, কেকটার টেস্টটাও খুব ভালো ছিল। তো আমাদের সেলিব্রেশন হয়ে গেল আর দিদা খুব খুশি, দিদা তো সব জিনিসেই খুশি থাকে। তো সবাই একটু সেলফি সেলফি নিয়ে নিচ্ছে, আমি বললাম একটু আমাদের ছবি ওবি তুলে দাও। তো আমাদের সেলিব্রেশন হয়ে গেছে, আমরা খুব ভালো টাইম স্পেন্ড করলাম। এবার আমরা বাইরে বেরিয়ে গেছি, এবার আমাদের একটু গ্রুপ সেলফি ফটো তোলা হবে, সব ফটো সেশন চলবে, তারপরে আমরা চলে গেছিলাম বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দিন। টাটা।